এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে নজর রাখবো, টেট পরীক্ষা শেষ হওয়ার আগে ভাইরাল টেটের প্রশ্নপত্র। আবারও চাঞ্চল্যকর খবর সামনে এলো, টেট পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগেই ভাইরাল হলো সামাজিক মাধ্যমে টেটের প্রশ্নপত্র। যেমনটা জানা যাচ্ছে, আজ রোববার জলপাইগুড়ি জেলার 22টি কেন্দ্রে 6,414 জন পরীক্ষার্থীর পরীক্ষায় বসেছিল। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই চলছিল পরীক্ষা। তবে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগেই সামাজিক মাধ্যমে ঘুরতে দেখা যায় টেট পরীক্ষার প্রশ্নপত্র। শুরু হয় জল্পনা, ক্ষোভ দেখা গেল পরীক্ষার্থীদের মধ্যে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল। উজ্জ্বল, যেমনটা জানা যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগেই প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, এখন এই ব্যাপারে বিস্তারিত যেটুকু আমরা জানতে পারছি, যদি সরকারিভাবে এর কোনো সত্যতা এখন আমরা পাইনি বা সরকারিভাবে এর কোনো এই ব্যাপারে কোনো বিবৃতিও কেউ দেয়নি, কিন্তু পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টা আগে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা আমরা দেখতে পাই যে স্টেটের পরীক্ষার যে প্রশ্ন সেটা ঘোরাফেরা করছে। তো অস্বাভাবিক কথা, যারা পরীক্ষা দিচ্ছিলেন, যাদের পরীক্ষার্থীদের নিকট আত্মীয় যারা সেন্টারের বাইরে ছিলেন, তাদের মোবাইলেও এই জিনিসটা ঘুরে বেড়াচ্ছিল। সেই ক্ষেত্রে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের সাথে কথা বলে, পরবর্তী যখন পরীক্ষা শেষ হয়, শেষের পরে সেই প্রশ্ন পরীক্ষার্থীদের দেখালে পরে তারা দাবি করে যে হুবহু একই প্রশ্ন যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল পরীক্ষা শেষের এক ঘন্টা আগে থেকে, সেই প্রশ্নে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলেন কেন্দ্র থেকে। তারপরে ক্ষোভটা আরো বেশি হয় এবং আমরা যেটা অলরেডি অনেকজনের কাছে শুনলাম, তারা বলছে যে এইভাবে পরীক্ষা নিয়ে কি লাভ, এত টাকা খরচ, এত কষ্ট করে, এত পরিশ্রম করে আমরা পরীক্ষা দিলাম, যদি প্রশ্নপত্র আগেই ফাঁস হয়ে গিয়ে থাকে তাহলে তো এই পরীক্ষার কোনো মানে নেই। এই নিয়ে একটা ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। যদিও এই ব্যাপারে জেলা শিক্ষা সংসদের যে চেয়ারম্যান আছে, প্রাথমিক শিক্ষা সংসদের, তিনি কিন্তু জানিয়েছেন যে এই ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য এখনো নেই, সরকারিভাবে এটার কোনো সত্যতা এখনো প্রমাণ পাওয়া যায়নি, এবং যে ভাইরাল যে প্রশ্নপত্র যেটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তারও কিন্তু সত্যতা যাচাই করেনি টিভি। সুতরাং এক প্রকার এটা একটা জল্পনার মধ্যে চলছে, কিন্তু এই নিয়ে একটা ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে কিন্তু ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। অনেক ধন্যবাদ উজ্জ্বল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, পরীক্ষা চলাকালীন টেট পরীক্ষার প্রশ্নপত্র ভাইরাল। টেট পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ভাইরাল হওয়ায় ক্ষোভ পরীক্ষার্থীদের মধ্যে। যেমনটা জানা যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার এক ঘন্টার আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় প্রশ্নপত্র। সেই প্রশ্নপত্র টেটের যে এ সেটের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের সাথে অনেকটাই মিল পাওয়া গিয়েছে। যদিও এই বিষয়ে শিক্ষা পর্ষদ থেকে যেমনটা জানানো হচ্ছে এখনও কোনো অভিযোগ জমা পড়েনি, পাশাপাশি এই অভিযোগের কতটা সত্যতা রয়েছে সেই বিষয়েও কিন্তু ট্রাইব টিভি এখনও কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না। তবে এই যে একটা প্রশ্নপত্র সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেই নিয়ে কিন্তু জোর জল্পনা সৃষ্টি হয়েছে। তাহলে কি আবারও ফাঁস হয়ে গেল টেটের প্রশ্নপত্র? এত এত পরীক্ষার্থীর ভবিষ্যৎ, তারা খুবই ফেটে পড়ছেন যে তাহলে পরীক্ষা দিয়ে কি লাভ হলো, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ভাইরাল হলো টেটের প্রশ্নপত্র? প্রশ্ন তুলেছেন অভিভাবকদের একাংশ। কোনো খবর নেই, কোনো এই ফাঁস হওয়ার গল্পটা আপনারাই বেশি করে করেন, আপনারাই সংগ্রহ করেন, কিন্তু আমাদের কাছে কোনো খবর নেই। এই যে প্রশ্নপত্র ফাঁস, আপনি প্রশ্ন করলেন না যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, আপনারা যদি কোথা থেকে পেয়ে থাকেন জানাবেন অবশ্যই, এরকম কোনো অভিযোগ আসেনি। টাকাগুলো নষ্ট, আশা নষ্ট,